আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ইত্তাদি স্কুলে স্বাগত। আজকে আমরা মূলত অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি অর্গানিক কেমিস্ট্রির মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে। আজকে মূলত আমরা তার পরবর্তী ধাপ এবং বিক্রিয়াগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি বা পজ করে গেছো, তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ যদি তোমরা দেখো তাহলে আজকে ভিডিওটা বুঝতে তোমাদের অনেক বেশি সোজা হবে। আমরা 90 সিলেবাসে বিক্রিয়া নিয়ে সবার আমাদের মনে একটা ভয় থাকে যে হয়তোবা বিক্রিয়াটা অনেক কঠিন হবে, আমরা হয়তোবা বিক্রিয়াটা পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যদি বিক্রিয়াটা বুঝে করি তাহলে গণিতে যেমন জ্যামিতি সোজা, ঠিক তেমনই আমরা বিক্রিয়াগুলো সুন্দরভাবে করতে পারবো। তো আমাদের এর জন্য দরকার হবে একটু বোঝা এবং একটু সময় ব্যয় করা, যার মাধ্যমে আমরা খুব সহজে এই অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটাকে সহজ করে ফেলতে পারবো। মূলত আজকে আমরা ভিডিওতে কিছু মৌলিক বিষয় এবং বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারো। মূলত আমাদের 9-10 সিলেবাসে আমরা যখন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়বো, তখন আমরা একটু জিনিস খেয়াল রাখবো যেন আমরা সেটা বুঝে পড়ি। কারণ যদি আমরা মুখস্থ করি বা সাময়িক সময়ের জন্য নাম্বার অর্জনের জন্য যদি মুখস্থ করে পড়ি, তাহলে সেটা কোনোভাবে আমাদের মেমোরিতে অনেক দিন থাকবে না। তো আমরা যদি বুঝে পড়ি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সোজা হবে এবং আমরা কিছু প্রবলেম সলভ করে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তো আমাদেরকে অবশ্যই বুঝে পড়তে হবে, যাতে আমরা ওই জিনিসটা ভালোভাবে ক্যাচ করতে পারি এবং পরীক্ষা খুব সুন্দরভাবে লিখে আসতে পারি। আমরা মূলত যারা হচ্ছে 9-10 পড়ি, তারা যদি ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোনো চ্যাপ্টারে একটু সমস্যা থাকে, তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো বা ওই চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আজকে আমরা দেখি আমরা কীভাবে বিক্রিয়াটাগুলোকে একটু সহজ করতে পারি এবং বিক্রিয়াটাকে একটু মজার করে তুলতে পারি। এবার আমরা যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি। যে কোনো একটা অ্যালকোহল ধরে নিই, প্রোপানল C3H7OH। তো এটাকে আমরা যদি ভাঙি সেটাকে এভাবে লেখা যায় CH3CH2CH2OH। এটা জার্মান অক্সাইডের সাথে KMnO4OH2SO4-এর উপস্থিতিতে বিক্রিয়া করে প্রথমে ওই শ্রেণীর অ্যালডিহাইড উৎপন্ন করবে। তো এই শ্রেণীর অ্যালডিহাইডের নাম হবে, যেহেতু এটা প্রোপানল আছে তো এই শ্রেণীর অ্যালডিহাইডের নাম যে নামটা হবে সেটা হচ্ছে প্রোপানল। সেক্ষেত্রে সেটা সংকেত হবে C2H5CHO। এবং পর অন্য যে হাইড্রোজেনটা এখানে বাকি রয়েছে সেটির সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে H2O। আমাদের কিন্তু সমতা হয়ে গেছে, তো আমাদের আর ধরে সমতা করার প্রয়োজন হচ্ছে না। তো পরবর্তীতে ওই যে অ্যালডিহাইডটা উৎপন্ন হয়েছে সেটা জার্মান অক্সিজেন উপস্থিতিতে আবার KMnO4OH2SO4-এর উপস্থিতিতে বিক্রিয়া করে ওই শ্রেণীর জৈব অ্যাসিড অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। এবং এভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয়। তো আমরা এখন অ্যালকোহল থেকে খুব সহজে ওই শ্রেণীর জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তো এর পরবর্তীতে যে বিক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিন থেকে বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকেন আমরা প্রস্তুত করতে যাই, তো আমরা বড় বিক্রিয়াটা থেকে দেখি কিভাবে বড়টা থেকে করা যায়। আমরা এখানে ইথাইন নেই, যেহেতু ত্রিবন্ধন আছে তাই এটা ইথাইন। এটা H2-এর সাথে বিক্রিয়া করবে 300°C তাপমাত্রায় নিকেল ও পিটি চূর্ণর প্রভাবকের উপস্থিতিতে, এবং সেক্ষেত্রে এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে CH2OH2। এবং এক্ষেত্রে বিক্রিয়াটি কোনোভাবেই দ্বিবন্ধন থাকা অবস্থায় শেষ হয়ে যেতে পারে না। তো তোমরা যদি কেউ এই অবস্থায় বিক্রিয়াটিকে শেষ করে দাও
বিক্রিয়াটি সম্পূর্ণই ভুল হয়ে যাবে। কারণ জৈব যৌগ থেকে যখন আমরা বিক্রিয়া করি বা অ্যালকাইন অ্যালকিন থেকে যখন আমরা বিক্রিয়াটি সম্পন্ন করি, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই দ্বিবন্ধন থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটি চলতে থাকবে, নতুবা যদি আমরা ওখানেই রেখে দিই তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটি ভুল হয়ে যাবে। তো আমরা যদি এবার এই ইথিনকে এক্ষেত্রে এর পরবর্তীতে যদি আমরা ইথিনকে আবার H2S সাথে বিক্রিয়া করি, সেক্ষেত্রে আমাদের প্রভাবকটা অবশ্যই উল্লেখ করতে হবে। তোমাদেরকে বারবার বলছি, যারা এই বিক্রিয়াগুলো আমরা করব প্রভাবকের উপস্থিতিতে, তারা যেন আমরা অবশ্যই এই প্রভাবকগুলো উল্লেখ করি, কারণ প্রভাবকগুলো উল্লেখ না করলে বিক্রিয়াটি সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যাবে এবং বিক্রিয়াটি ভুল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এক্ষেত্রে বিক্রিয়াগুলো উৎপন্ন হবে CH3 bond CH3। এভাবে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন করতে সক্ষম হই। তো এভাবে আমরা বিক্রিয়া করতে পারবো। এখন তোমাদেরকে এভাবে বলতে পারে যে তোমরা ইথাইন থেকে ইথিন উৎপন্ন করো, বা তোমাদের প্রয়োজন হতে পারে ইথিন উৎপন্ন করার, সেক্ষেত্রে আমরা করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রভাবকটা ভিন্ন করে দিতে হবে। PD/BaSO4 এই প্রভাবকটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিবন্ধন এই বিক্রিয়াটি শেষ করে দিতে পারবো, এবং সেক্ষেত্রে এটি উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। একটা জিনিস দেখো, তোমরা যদি এইভাবে এই বিক্রিয়াটি এ পর্যন্তই রেখে দাও তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটি ভুল হয়ে যাবে, কিন্তু তোমরা যদি PD/BaSO4 প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পূর্ণ করো এবং দ্বিবন্ধনে রেখে দাও তাহলে বিক্রিয়াটি ঠিক থাকবে। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল উৎপন্ন করতে পারি, সাধারণত অ্যালকিন সরাসরি পানিতে বিক্রিয়া করতে পারে না, তবে এক্ষেত্রে আমরা যদি প্রভাবক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সেটি ব্যবহার করতে মানে বিক্রিয়াটি করতে সক্ষম হয়। সাধারণত যে কোনো অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ATM চাপে H3PO4 প্রভাবকের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করতে সক্ষম হয়। তো এক্ষেত্রে আমাদের যে কোনো একটা অ্যালকিন ইথিন নেই, C4H10H2O, তো এটি যদি আমরা প্রভাবক দিয়ে বিক্রিয়া করি H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 ATM চাপ উৎপন্ন হবে। কি দেখো, আমরা যদি এরকম বিক্রিয়া থাকে আমরা সহজে লিখে দিতে পারি C2H5OH, ওই শ্রেণীর ইথানল উৎপন্ন হয়ে গেল। এখন আমরা সাধারণত দ্বিকার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন করা খুবই সোজা, সেক্ষেত্রে আমাদের ভাঙারও প্রয়োজন হয় না, আমরা খুব সহজেই পানির সাথে বিক্রিয়া করে এভাবে অ্যালকোহল লিখে দিতে পারি। কিন্তু আমরা যখন দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে তার বেশি কার্বন দিকে এগোবো তখন এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা যখন দেখি আমাদের প্রোপিন নেই, তাহলে সেক্ষেত্রে প্রোপিন হবে দ্বিবন্ধন, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, কিন্তু এর পাশে হাইড্রোজেন বেশি থাকে সেটা হয় মাইনাস। তো এইভাবে আমরা এখানে ইটা ভাঙে যদি এটা মাইনাস এটা প্লাস, তোমরা যখন বিক্রিয়া করবে তারা খেয়াল রাখবে আমরা যেন এভাবে মাইনাস প্লাস উল্লেখ না করি। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মাইনাস প্লাস ব্যবহার করছি, তবে বিক্রিয়া যখন আমরা খাতায় লিখবো বা বিক্রিয়াটি করব তখন আমরা এই মাইনাস প্লাস চিহ্নগুলো ব্যবহার না করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা যদি H3PO4 প্রভাবক ব্যবহার করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 60 ATM চাপ এর সহায়তায় বিক্রিয়াটি সম্পন্ন করি, এবং এই ক্ষেত্রে বিক্রিয়াটি যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 ATM চাপে সম্পন্ন করি তাহলে সেক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তো এইটা যাবে এর কাছে। তো বিক্রিয়াটি কীরকম হয় দেখো, CH3 CH বন্ড OH CH3, এটা কিন্তু আর একটা সাধারণ অ্যালকোহল থাকলো না, অর্থাৎ এটাকে আমরা প্রোপানল উল্লেখ করতে পারবো না, সেক্ষেত্রে এটির নাম হয়ে যাবে
প্রোপানল দুই, তো সাধারণ প্রোপানল এটা আর থাকছে না, তো এক্ষেত্রে আমাদেরকে এখানে H2O2 প্রভাবক ব্যবহার করতে হবে। আমরা এর আগে আলোচনা করেছি যখন আমরা H2O2 প্রভাবক ব্যবহার করি তখন সাধারণভাবে যেটা মাইনাস বা প্লাস হয় সেটা পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে এইটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। তো দেখো সেক্ষেত্রে আমরা খুব সহজে প্রোপানল উৎপন্ন করে ফেলতে পারছি, CH3 CH2 বন্ড CH2 OH। এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে খুব সহজেই প্রোপানল বলে উল্লেখ করতে পারছি। তো যখনই আমরা দ্বি কার্বন বিশিষ্ট অ্যালকেনের বেশি কার্বন নিয়ে বিক্রিয়া করব সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন এই প্রভাবকটা ব্যবহার করি, যদি ক্ষেত্রবিশেষই প্রোপানল এক, প্রোপানল দুই, প্রোপানল তিন উৎপন্ন করতে না বলে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রভাবকটা ব্যবহার করার দিকে খেয়াল রাখব। তো এর পরবর্তীতে যে বিক্রিয়াটি আছে সেটা হচ্ছে যে কোনো অ্যালকেন সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করলে প্লাস মাইনাস পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়া করে। তো আমরা যে কোনো একটা অ্যালকেন নেই, আমরা এখানে ইথেন নেব। আমি তোমাদের সুবিধার্থে ভেঙে দিচ্ছি একবারেই। আর হ্যালোজেন আমরা সাধারণত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে হ্যালোজেন বলা হয়ে থাকে। তো আমরা এখানে Cl2 যদি নেই সেক্ষেত্রে এটি আলোর উপস্থিতিতে বিক্রিয়া করবে। এক্ষেত্রে কিন্তু আমরা সূর্যালোক উল্লেখ করব না, এক্ষেত্রে আমাদেরকে উল্লেখ করতে হবে আলোক। আমরা গত পাঠে একটা বিক্রিয়া করেছিলাম মিথেন থেকে কীভাবে চারটা শিকল বিক্রিয়া সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা এখানে সূর্যালোক ব্যবহার করেছি, কিন্তু আমরা কিন্তু এখানে সূর্যালোক ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব আলো যাতে বিক্রিয়াটি সঠিক থাকে। তো এক্ষেত্রে এটা উৎপন্ন হবে C2H5 Cl প্লাস HCl, এভাবে বিক্রিয়া করলে বিক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তো এবারে বিক্রিয়াটা আমাদের কীভাবে আমরা মূল এইবারে বিক্রিয়াটিতে আমরা অ্যালকেনের সাথে হ্যালোজেন, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করব আলোর উপস্থিতিতে। সাধারণত অ্যালকেন আলোর উপস্থিতিতে হ্যালোজেন, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে প্লাস মাইনাস পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়া করে। তো আমরা যদি এখানে ইথেন নিই C5 C2H5 Cl2, আলোটা আমাদেরকে লিখে দিতে হবে C2H5 Cl প্লাস HCl, এভাবে আমরা বিক্রিয়াটি করতে পারবো। আর এক্ষেত্রে যদি আমরা এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটি হবে আমরা কিন্তু সুবিধার্থে নিজের প্রয়োজন মতো এভাবে এইচ বা ওইচ ভাবে ভেঙে নিব। আমরা তোমাদেরকে আগেই দেখিয়েছি সে ভাঙাটা এভাবে H2SO4 দুইভাবে ভাঙতে পারে। তো এইভাবে এক্ষেত্রে আমাদের সুবিধার্থে বা প্রয়োজনের তাগিদে আমরা এখানে ওইচ ভাবে ভেঙে নিয়েছি, এইচ আমরা এটাকে এভাবে ভাঙতে পারি। তবে যেহেতু এক্ষেত্রে আমাদেরকে আমাদের এটা প্রয়োজন হচ্ছে যার জন্য আমরা এইভাবে ভাঙব না এই বিক্রিয়াটির ক্ষেত্রে। তো বিক্রিয়াটি সম্পন্ন হয় তাহলে করি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় C2H5SO3H প্লাস H2O। এভাবে আমরা খুব সহজেই এ ধরনের বিক্রিয়া সম্পন্ন করতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা যে এক্ষেত্রে যে যৌগটা উৎপন্ন করেছি এটার নাম হলো ইথাইল হাইড্রোজেন সালফেট। তো এবার যে বিক্রিয়াটা আমরা করব সেটা হচ্ছে অ্যালকিন সরাসরি NaOH এর সাথে বিক্রিয়া করে না। তো এক্ষেত্রে বিক্রিয়াটা আমরা যদি সম্পন্ন করি তাহলে আমরা দেখতে পাই প্রথমে আমাদেরকে HBr এর সাথে বিক্রিয়া করতে হবে। তো আমরা এখানে অ্যালকিন যেটা নিয়েছি সেটার নাম হচ্ছে
ইথিন, ইথিন এইচবি আসতে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করে। এবারে ইথাইল ব্রোমাইড এনএওএইচের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে এনএ। এবার এই ইথাইল ব্রোমাইডের সাথে এনএওএইচ বিক্রিয়া করে উৎপন্ন হয় ইথানল ও এনএবিআর। তো এভাবে আমরা খুব সহজেই ইথিন থেকে ইথানল উৎপন্ন করতে পারি, অর্থাৎ অ্যালকিন শ্রেণী থেকে অ্যালকোহল শ্রেণী উৎপন্ন করতে পারি। আমরা মূলত নিজের সুবিধার্থে এভাবে কীভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল বা অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন করা যায় সেভাবে লিখে রাখতে পারি, যাতে পরীক্ষার আগে যখন আমরা রিভাইজ দেবো বা আবার পড়বো চ্যাপ্টারটা, তখন আমাদের বুঝতে বা পড়তে সহজ হয়। তো এর পরিবর্তে যে বিক্রিয়া সেটা হচ্ছে যে কোনো অ্যালকিন, সাধারণত আমরা এটা ইথিন দিয়ে সম্পন্ন করবো, তোমরা এটা অন্যান্য যে কোনো অ্যালকিন যেমন প্রোপিন, বিউটিন, পেন্টিন দিয়েও করতে পারো। এবং সেক্ষেত্রে তার নাম যথাক্রমে প্রোপি, আচ্ছা আমি প্রথম যে বিক্রিয়াটা করা যায় সেটা করে দেখি। প্রথম বিক্রিয়াটিও আমরা করব ইথিন দিয়ে। বিক্রিয়াটি হলো ইথিন KMnO4 ও H2O-র উপস্থিতিতে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। তো আমরা এখানে অবশ্যই প্রভাবকটা উল্লেখ করব KMnO4, যেটা আমরা H2O এখানে লিখে দিয়েছি, তাই নতুন করে আমাদের H2O এখানে লিখতে হবে না। তো আমরা যে বিক্রিয়াটি সম্পন্ন করি, এই দুটো মূলত একসাথে উৎপন্ন, একসাথে হয়ে উৎপন্ন করে H2O2, যেটা আবার ভাঙে OH বন্ড OH দিয়ে। বিক্রিয়া করার সময় আমরা এটুকু লিখব না, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি, কিন্তু বিক্রিয়া করার সময় আমরা শুধুমাত্র এটুকু লিখব, এটুকু লিখব না। তো এবার বিক্রিয়া যখন সম্পন্ন করি, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় এজোগোটি। এজোগোটির নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, অথবা এটাকে 1,2-ডাইঅল ইথেন ও আমরা বলতে পারি। এভাবে উৎপন্ন করা যায়, যদি আমরা এখানে ইথেন না দিয়ে প্রোপিন বিউটিন নিই, তাহলে সেক্ষেত্রে ওখানে যথাক্রমে 1,2-ডাইঅল প্রোপিন, প্রোপেন 1,2-ডাইঅল বিউটেন এভাবে উৎপন্ন হবে। প্রয়োজনে তাকে তো আমি সেভাবে করতে পারবো। এর পরবর্তী যে বিক্রিয়াটা আমরা করবো সেটা হচ্ছে, এই বিক্রিয়াটি মূলত আমাদেরকে এই চ্যাপ্টারে অনেক জায়গায় করতে হয়। যখন আমরা একটা সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন চিনতে যাব বা সেটাকে নির্ণয় করতে যাব, সাধারণত আমাদের এই চ্যাপ্টারে অনেক প্রশ্নেই তোমরা দেখতে পারবে উল্লেখ করা থাকবে দুইটা যৌগ বা তিনটা যৌগ, যেমন ইথিন, ইথেন, ইথাইন। এগুলো দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এর মধ্যে কয়টা, কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত সেটা নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা এবার যে বিক্রিয়াটি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে যখন তোমরা এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করবে, তখন দেখবে যে এই ধরনের অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। তো এই বিক্রিয়াটি অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের সবাইকে দেখতে হবে। বিক্রিয়াটি আমরা করে দেখি। আমরা প্রথমে একটা অ্যালকিন শ্রেণীর সাথে বিক্রিয়া করব। আমরা এখানে ইথিন নেই, ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে প্রভাবক হিসেবে CCl4 কাজ করে। তো এক্ষেত্রে এটা উৎপন্ন হয় কীভাবে, কী উৎপন্ন হয়, CH2 বন্ড CH2 বিআর। এটার নাম হচ্ছে 1,2-ডাইঅল ব্রোমো ইথেন। এক্ষেত্রে যে যৌগটি উৎপন্ন হচ্ছে সেটির নাম হচ্ছে 1,2-ডাই ব্রোমো ইথেন। তো এভাবে আমরা ইথিন থেকে 1,2-ডাই ব্রোমো ইথেন উৎপন্ন করতে পারি। যদি আমরা ইথাইন থেকে উৎপন্ন করি, তাহলে সেক্ষেত্রে CCl4 উল্লেখ করি, এবং এক্ষেত্রে যদি একটা দ্বিবন্ধন আছে, তো আমাদের একটা বন্ধন কমে যাবে,
এযৌগটির নাম হবে 1,2-dibromoethene। এখন আমরা জানি সাধারণত দ্বিবন্ধন থাকলে সে বিক্রিয়াটি সম্পন্ন হয় না, তো এই বিক্রিয়াটিকে আমাদের আবার করতে হবে ঠিক একইভাবে CH2 ঠিক একইভাবে আমরা আবার বিআর এর সাথে বিক্রিয়া করব। CCl4 প্রভাবকের উপস্থিতিতে তো বিক্রিয়াটি করলে উৎপন্ন যৌগ হয় এটা, এবং সেক্ষেত্রে নাম হয় 1,1,2,2-tetrabromoethene। আমি আবার বলছি যেহেতু এখানে এক জায়গায় কিন্তু দুইটা ব্রোমিন আছে, আবার দুয়ে আছে দুইটা ব্রোমিন, তো আমরা এখানে লিখবো 1,1,2,2-tetrabromoethene। তো এভাবে আমরা ইথাইন বা ইথিন থেকে এভাবে উৎপন্ন করতে পারি। এখন আমরা যে সর্বশেষ যে বিক্রিয়াটি দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা কার্বন সংখ্যা কমাতে পারি। আমাদের যদি কোনো প্রকার লবণের সাথে আমরা বিক্রিয়া করি, যেমন CH3COONa, এটার নাম আমরা আগেও বলেছি, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, তো এইটা NaOH-এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো, সেক্ষেত্রে এইটা এইভাবে ভাঙে আর এইটা ভাঙে এইভাবে, তো আমরা এটা আগেই ভেঙে নিয়েছি, এইটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তো আমরা যদি করি তাহলে উৎপন্ন হচ্ছে ইথেন আর Na2CO3। দেখো এখানে কিন্তু কার্বন ছিল দুইটা আর এখানে কার্বন হয়ে গেল একটা, তো এভাবে আমরা কার্বন সংখ্যা একটা কমানোর ক্ষেত্রে এই বিক্রিয়াটি করতে পারি। এই বিক্রিয়াটি মূলত করাই হয়ে থাকে কার্বন সংখ্যা কমানোর জন্য। ঠিক এমনইভাবে আমরা আর একটা বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়াতেও পারি, যেমন আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্লোরাইড মানে হ্যালোজেন সাথে সেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড আমরা উৎপন্ন করতে শিখেছি এর আগে একটা বিক্রিয়ায়, তো আমরা ওখান থেকে দেখি কীভাবে করা যায়। আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিই, এটির নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, তো প্রোপাইল ক্লোরাইড এনের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে, সেক্ষেত্রে এখানে কার্বন সংখ্যা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে বিক্রিয়া যেমন সম্পন্ন করি তাহলে দেখতে পারবো এখানে মূলত একটা এনে আছে, তো আমরা এখানে প্রথমে 2Na দিয়ে দিব এবং তার দুই পাশে দুটা প্লাস দিব। এবার এখানে যে যৌগটা আছে সেটা আমরা দুই পাশেই লিখে দেব, যেহেতু এখানে সব দুটো দুটো হয়ে গেল তাই আমরা এখানে 2 দিয়ে দেব সমতার জন্য। এর যে আমরা পুনর্বিন্যাস তো করি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা এভাবে আমরা এর থেকে শুষ্ক ইথারের উপস্থিতিতে এইটা উৎপন্ন করতে পারি। এখন এইভাবে উৎপন্ন করে রেখে দিলে হবে না, এটাকে আবার শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে, তো এটা আবার শুষ্ক মানে এক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটি সম্পন্ন করেছি সেটা আমরা এইভাবে দেখাতে পারি, তো এক্ষেত্রে আমাদেরকে এটা আবার পুনর্বিন্যাস করে যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় 2NaCl 2C3H7 বা C6H14, যার নাম হচ্ছে হেক্সেন। তো এইভাবেই আমরা কার্বন সংখ্যা বাড়াতে পারি বা কার্বন সংখ্যা কমাতে পারি। তো এইটা এই বিক্রিয়াগুলোই মূলত ছিল এই চ্যাপ্টারের মূল বিক্রিয়া, যেগুলো পরবর্তীতে তোমাদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য বা বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করার জন্য লাগবে, এইগুলো ছিল এই চ্যাপ্টারের মৌলিক বিক্রিয়া। তো আমরা চেষ্টা করেছি বিক্রিয়াগুলোকে একটু মজার করে তোলা, কতটা হয়েছে জানি না, তো তোমাদের যদি বিক্রিয়াটি ভালো লাগে বা আজকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটিকে লাইক করো। এবং সেই সাথে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা বিক্রিয়া নিয়ে একটা ভয় থাকে যে বিক্রিয়া কেমন হবে, অনেক ধরনের যৌগ গঠন করতে হবে, হয়তো বা পারবো না,
তো বিক্রিয়াগুলোতে আমরা মজা করে করি, তাহলে এটা অনেক মজার। আমরা যদি চেষ্টা করি বা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যেটা ভালোভাবে এই অধ্যায়টা কমপ্লিট করো, ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদের এই অধ্যায়টা নিয়ে টেনশন করতে হবে না। তোমরা ইজিলি এই অধ্যায় নিয়ে একটা কোশ্চেন পরীক্ষায় লিখে আসতে পারবে। আর যেহেতু এদের থেকে প্রতি বছরই একটা কোশ্চেন থাকে, তো এদেরটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে করতে হবে।